আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এচোর কম বেশি এখন সবার কাছেই একটা পরিচিত নাম মানে কাঁচা কাঁঠাল যেটা কিনা না আমরা সবজি হিসাবে খেয়ে থাকি তবে আমাদের কুষ্টিয়া বা মেহেরপুর জেলায় এচোর বা কাঁচা কাঁঠালটাকে ঠিক এভাবে করে কাটা হয় যেমন বিচিটাকে বের করে ভালো করে ছিলে নিতে হবে এখানে শুধু কাঁঠালের যে কোষগুলো আছে ওগুলো নেওয়া হয়েছে এছাড়া কিন্তু তেমন কিছু আমরা নিয়ে থাকি না তবে কিছু কিছু জায়গায় কাঁঠালের যে খোসাটা ওইটাকে ভালো করে বেছে নেওয়া হয় তবে ওইটা প্রসেস অন্য এক সময় দেখিয়ে দেব আজকে আমি কাঁঠালগুলোকে ঠিক এইভাবে ছোট করে টুকরা করে নিয়েছি বড় কাঁঠালের এবং বিচিগুলো মোটামুটি কেটে নিয়েছি এটা রান্না করব প্রথমে চুলার উপরে সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি এবং রসুন দিচ্ছি সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দেব। এটা কিন্তু একেবারে অথেন্টিক যে মফসলের যেভাবে রান্না করে ঠিক ওই রান্নাটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তবে রান্নাটা কিন্তু আমি করছি না রান্নাটা করে দিচ্ছে আমার একজন হেল্পিং হ্যান্ড এবং সে আমার ননদ সে কিন্তু একদম অরিজিনাল স্টাইলেই আপনাদেরকে রান্না করে দেখাচ্ছে এখানে কিন্তু দুই থেকে তিন টুকরা তেজপাতাও দেয়া হয়েছে এবং আমি স্টেপ বাই স্টেপ ও যেভাবে করছে ঠিক সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা আপনারা চাইলে নাও করতে পারেন আমি এখানে একটা ইলিশ মাছের মাথা ছোট ছোট করে টুকরা করে দিয়েছি চাইলে আপনারা শুধুও রান্না করতে পারেন অথবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন এর মধ্যে আমি এবার এঁচুরগুলা দিয়ে দেব। ইলিশ মাছের মাথাটাকে কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়েছে এঁচুরের পরিমাণটা একটু বেশি করে দেখানো হয়েছে কারণ এটা যদি বেশি পরিমাণে করা হয় তবে স্বাদটা কিন্তু ভালো আসে আর আমি যেহেতু ওকে অনেকদিন পরে পেয়েছি সো সেই হিসাবে কিন্তু আমি ওর কাছে ভালো করে রান্নাটা করে নিচ্ছি কারণ ওর হাতের রান্নাটায় স্বাদটা একটু অন্যরকম হয় মানে একটু বেশি ভালো হয় এরপরে পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি আমার এখানে প্রায় এক কেজির কিছুটা কম হবে আছে ওইখানে আমি একটা ইলিশ মাছের মাথা দিয়েছি এরপর এই যে ভালো করে কষিয়ে ভেজে নিয়ে সামান্য পানি দিচ্ছে যেন কড়াইটাতে লেগে না যায় পানিটা দিয়ে এরপরে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে এই গুঁড়াগুলো দেওয়ার পরে কিন্তু সে সামান্য পরিমাণ আদা রসুন ও পেঁয়াজের পেস্ট দিয়ে দেবে আদাটা হবে আপনার এখানে যে পরিমাণ দেখছেন রেশিওতে হবে ধরেন হাফ চা চামচ মতো আর রসুন যেটা সেটা কিন্তু দিয়েছে দেড় চা চামচ মতো এই রেশিওতে কিন্তু সে এটা ব্যবহার করেছে মশলার পরিমাণ কিন্তু খুবই সামান্য লাগে কাঁচা কাঠাল রান্না করতে অতিরিক্ত মশলায় কিন্তু অরিজিনাল যে স্বাদ ওই স্বাদটা পাওয়া যায় না যার কারণে আমরা চেষ্টা করেছি একেবারে গ্রাম্য স্টাইলে যে রান্নাটা সেটাই আপনাদের সামনে তুলে ধরার এরপরে কিন্তু কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেয়া হয়েছে ওই পানিটা ভালো করে শুকিয়ে গেলেই কিন্তু পুরো পানি দেয়া হবে এচোর রান্নার জন্য এই পর্যায়ে দেখছেন এ চোরে কিন্তু আমরা পানি ব্যবহার করছি এখানে প্রায় আড়াই কাপ মতো পানি ব্যবহার করা হয়েছে যেহেতু এ চোরের পরিমাণটা বেশি পানিটা কিন্তু কমই লাগবে টকবক করে যখন ফুটে উঠবে তখন কিন্তু এ চোরটা আমি ঢেকে দিচ্ছি এই ঢাকা দেওয়ার পরে কিন্তু পানিটা শুকানো অবস্থায় এইভাবে যে আস্ত আস্ত আধা ভাঙা অবস্থায় এ চোরটা আছে রকম অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে কারণ এর পরে কিন্তু এ আরও বেশি টেনে যাবে সো ঝালের পরিমাণ যেটা আপনারা দেখেছেন সেটা কিন্তু ঝালটা যার যার টেস্ট বার্ডের উপর ডিপেন্ড করে দেখুন সরাসরি চুলার থেকে নামিয়ে আপনাদের সামনে শেয়ার করে দিলাম অরিজিনাল যে স্টাইলে রান্না সেটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আপনাদের এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমার ভিডিওর একটি পার্টও যদি আপনাদের ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ